পার্বত্য অঞ্চলে একটার পর একটা ফ্যামিলি একটার পর একটা মুসলমান পরিবারকে প্রতিটা দিন বস্তা পচা বাতিল ধর্ম খ্রিস্টান ধর্ম গিলে গিলে ঈমান বানাচ্ছে আপনার আবার খবরও নাই কিন্তু এক মাস রিসার্চ হচ্ছে অমুক দলের মুসলমানদের দেখকা দেওয়ান লাগবো হের বিরুদ্ধে সমাজের মানুষ উস্কায় দিয়া হেরে দুশ্মন মানানি লাগবো অথচ হেও মুসলমান আমিও মুসলমান ব্যাপার কি কিছু কিছু আমলের ক্ষেত্রে তার ভিন্নতা আছে আমার সাথে আর আমার ভিন্নতা আছে তার সাথে ওই দুই আর কি আছে আকিদার ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে হের ব্যাখ্যা একরকম আমার ব্যাখ্যা আরেকরকম এইটুকুই কিন্তু এই দল হেরারে মুরতাদ বলতে পারে না হেরাও আমাদেরকে মুরতাদ বলতে পারে না এখন উভয় দল কি ভাই বেঈমান কেউ এক দল বেঈমান না উভয় দল মুসলমান এই ধর্মীয় অঙ্গনে দলাদলিটা দেখেন উভয় দল মুসলমান দিন শেষে এরাও মুসলমান এরাও মুসলমান আকিদার কয়েকটা কথার ব্যাখ্যা বিশ্লেষণ অথবা আমলগত কয়েকটা বিষয়ের পার্থক্য এই কয়েকটা ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মুসলমানদের এক একটা দল আরেকটা দলের বিরুদ্ধে একটার পর একটা মোকাবেলায় ঝগড়া ফাসাদে ঠেলাঠেলিতে ধাক্কা ধাক্কিতে লেগেই থাকে এক দল আরেক দলের বিরুদ্ধে উস্কানি না দিলে মনের ভিতরে শান্তি আসে না হয় কি হয় না এটা আমাদের সমাজে আরে একটা শয়তানি পায় তারা এটা শয়তান মুসলমানদেরকে এই দান্দায় লিপ্ত করে দেয়া বেঈমান কাফেরদের সম্পর্কে প্রত্যেকটা মুসলমানকে গাফিল করে দিয়েছে ঠিক কিনা ভাই এদিকে আমি ভ্রাতৃঘাতী লড়াই করি অথবা নিজের মুসলিম ভাইয়ের বিরুদ্ধে দুই চারটা আমলগত বিষয় আকিদাগত বিশ্লেষণের বিষয় গুতাগুতি করতে করতে সময় কাটাই ওইদিকে বেঈমানরা ফায়দা নিয়ে আমার মুসলমান দেশের আমার মুসলমান জাত বাইরে খ্রিস্টান ধর্ম গেলে যা চিরস্থায়ী জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে খবর নাই হয় কি হয় না এই দেশে কয়জন ওলামায়ে কেরাম এদের ব্যাপারে মনোযোগী এক বেচারা একটু মনোযোগ দিত হারে এই লোকটার ব্যাপারে কেউ কথাও বলে না কমুনি নাম চিনেন না আপনারা অনেকে না চিনারই কথা মাহমুদুল হাসান গোনাবি ফাক্কাল্লাহ আসরা এই লোকটা পার্বত্য চট্টগ্রামে মুসলমানদের পক্ষে খ্রিস্টান বেঈমানদের বিরুদ্ধে এত কাজ করেছেন যে সকালে যদি কোনো খ্রিস্টান মিশনারির কোনো শয়তান মুসলমানদের ফ্যামিলিতে এসে হানা দিয়া কোনো মুসলমান পরিবারের খ্রিস্টান বানাইছে বিকালে গিয়ে ওই পরিবারের তিনি আবার ইসলামে ফিরে নিয়ে আসছেন কে ফেনীর মাহমুদুল হাসান গোনাবি ফাক্কাল্লাহ আসরা এই লোকটা মিথ্যা মামলায় বিভিন্ন শয়তানি পায় তারাই শয়তানি চক্রান্তে ফেঁসে গিয়া আজকে কারাগার বন্দী একটা মুসলমান কথাও বলে না তার জন্য আমরা নিজেদের দায়িত্ব বলছি তো বলছি যে ভাইগুলো কলজাটা হাতে নিয়ে দায়িত্বগুলো পালন করে ওই ভাইগুলোর নামটাও মুখ দিয়ে আসে না কি করে তাইলে আমাদের মাশাগিল কি আমাদের কর্মতৎপরতা না আসলে কি দিন শেষে গিয়ে দেখা যায় ভ্রাতৃঘাতী লড়াই আর একজনের বিরুদ্ধে গুতাগুতি করতে করতে দিনের সময় শেষ এই শয়তানিতে আমাদেরকে শয়তানে লিপ্ত করায় দিয়া বেঈমানদেরকে আমাদের মাথার উপরে ঠাই করার জায়গা দিয়েছে আমরা তামাশা দেখি আফসোস আমাদের আজকের আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে খোলাফায়ে রাশিদিনের ইসলামী রাষ্ট্র পরিচালনা এবং বর্তমান অবস্থা বুঝতেছেন নি তাদের রাষ্ট্র পরিচালনা কি ছিল আর আমরা কোথায় আছি আল্লাহ রসুলকে দায়িত্ব দিয়েছেন রসুল মক্কায় মদিনায় সীমাবদ্ধ থাকার জন্য আপনাকে পাঠাই নাই সারা পৃথিবীর প্রত্যেকটা ধর্মাবলম্বীকে পরাজিত করবেন ইসলামকে বিজয়ী করবেন সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনের উপরে ইসলামের কালিমাকে আপনি বুলন্দ করে দিবেন প্রতিষ্ঠা করে দিবেন এই দায়িত্ব দিয়ে আপনাকে পাঠাইলাম রসুল শুধু অভিযান শুরু করে গেছেন হায়াতে পান নাই কোরআনে এসেছে সূরা ফাতহা সূরার আয়াতটা কি ভাই সূরা ফাতহার ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা আছেনি এরপরে আরেক সূরা সূরা আর রোম এই সূরা রোমের প্রথম আয়াত কি আলিফ লাম মিম গুলিবাতুর রোম আছে নে অথচ রাসূলের জীবদ্দশায় রোমক সাম্রাজ্য কিন্তু পুরাটা ধ্বংস হয় নাই খালি যুদ্ধ শুরু হয়েছিল মাত্র রাসূল ইন্তেকাল করেছেন তাইলে রোমক সাম্রাজ্যরে পরাজিত করিয়া সেই যুগের পরাশক্তিকে পদানত করিয়া পরাস্ত করিয়া সেই রোমক সাম্রাজ্যের উপরে ইসলামের বিজয় পতাকা কারা উড়িয়েছিলেন খোলাফায়ে রাশিদিন রাসূলের হাতে হাত ধরে যারা ইসলাম গ্রহণ করেছিলেন সেই সমস্ত মহান ব্যক্তিরা তো বোঝা গেল রসুল যেই দায়িত্ব পৃথিবীতে আমাদের জন্য রাইখে গেছিলেন সেই দায়িত্ব রসুলের স্থলাভিষিক্ত পরবর্তী খোলাফায়ে রাশেদিন পালন করছেন না করেন নাই অক্ষরে অক্ষরে পালন করেছেন যেই কারণে সেই যুগে কাফের বেঈমানদের রাঙ্গা চোখে মুসলমানদের দিকে তাকাইব দূরের কথা তলোয়ার উত্তোলন করব দূরের কথা একজন মুসলমানকে মারধর করব দূরের কথা একজন মুসলমানের ব্যাপারে নেতিবাচক কিছু ভাবতে গেলেও তাদের মাথা ঘেমে যাইতো যে মুসলমানের উপরে যে চিন্তা করতেছি আমার বাদদাদা সদ্যগোষ্ঠী মেরে খেয়ে আইছে করতো কে করতো না কারণ মদিনায় ইসলামী রাজধানী কেন্দ্রিক একটার পর একটা বেঈমান রাষ্ট্রগুলোর বিরুদ্ধে খোলাফায়ে রাশিদিন যখন জিহাদ শুরু করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটার পর একটা যুদ্ধের অভিযান যখন শুরু হলো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেই দ্বিতীয় খলিফার আমলে অর্ধবিশ্ব মুসলমানদের পদানত হয়েছে দ্বিতীয় খলিফার আমলেই সারা বিশ্বের প্রায় অর্ধ অংশ মুসলমানদের পায়ের নিচে চলে এসেছে বেঈমান কাফেররা পরাজিত হইয়া সেই অঞ্চলগুলো মুসলমানদের হাতে ছাইরে দিয়া ভাগতে বাধ্য হয়েছিল খেয়াল করেন এই দায়িত্বটা কেডা দিছেন
আল্লাহ দিয়েছেন আল্লাহ আমাদেরকে মক্কা আর মদিনায় সীমাবদ্ধ থাকার জন্য পাঠান নাই ভারতে আর বাংলাদেশে আর পাকিস্তানে কোণঠাসা হয়ে বসে থাকার জন্য পাঠান নাই ব্রিটেন আমেরিকায় জাপান আর জার্মানি বসে থাকার জন্য পাঠান নাই সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চি জমিনের উপরে ইসলামকে প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়া যেইভাবে আল্লাহ রাসূলকে পাঠিয়েছিলেন সেইভাবে সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়েছেন যেইভাবে সাহাবায়ে কেরাম দায়িত্ব পালন করেছিলেন সেইভাবে বর্তমান যুগের প্রত্যেকটা মুসলমান ইসলামের বিজয় পতাকা সারা পৃথিবীর প্রত্যেকটা কুফরি রাষ্ট্রের উপরে উত্তোলন করা এবং ইসলামকে বিজয় করার প্রতিষ্ঠা করার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের ঘাড়ে ন্যস্ত ছিল কিন্তু আমরা কি করতেছি সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চি জমিনের উপরে যেখানে ইসলামকে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে সেইখানে আমি মুসলমান সারা বিশ্বের প্রতি ইঞ্চি জমিনের খবর রাখবো দূরের কথা আমার রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্রের মুসলমান তারা খাইয়া আছে না না খাইয়া আছে ন্যায় ইনসাফের সাথে আছে না জুলুমের সাথে আছে সেই খবর নিব দূরের কথা আমার মুসলমান দেশের ভিতরে আমার মুসলমান অঞ্চলের ভিতরে আমার মুসলমান ভাইগুলোকে সাত সমুদ্র তেরো নদীর ওই পার থেকে আমেরিকার লাল কুত্তার দলাইসা বেইমান বানাচ্ছে একটার পর একটা আমাদের খবরও নাই এবার আসেন দায়িত্ব কি ছিল আর কি করেছিল কি করে চলেছি আমরা কি দায়িত্ব ছিল আমার রাষ্ট্রের মুসলমান সম্পর্কে আমি বেখবর হয়ে বসে থাকবো এটাই দায়িত্ব ছিল মুসলমানের আফসোস দায়িত্ব পালন কেমনে করবো কারণ সেখান থেকে শয়তানে আর একটা সাবি মাইরা আমাদেরকে অনেক দূরে সরাই দিছে এটা কোনটা জানেননি ঐক্য ইত্তেফাক আমাদের ঐক্য নাই দিন শেষে হেও মুসলমান আমিও মুসলমান হেও মুসলমান অমুকও মুসলমান কিন্তু চার দলে পাঁচ দলে মিল্লা ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি রেশারেশি খোনা কোনেও হয় হয় কি হয় না এই এক দলে মাইর করি আমরা আর এদিক দিয়ে খ্রিস্টানরা এসে আমার মুসলমান বাইরে বেইমান বানায় কোন কাজে আত্মনিয়োগ করেছেন কোন কাজ বলে পড়ে বলে বসে আছেন মুসলমান বারবার চিন্তা করা দরকার কোন ইসলাম পালন করে যাচ্ছি আমি আমার রবের দেওয়া ইসলামের দায়িত্ব তো ছিল পৃথিবীর প্রতিটা ইঞ্চি জমিন যতদিন পর্যন্ত ইসলামের পদতলে প্রধানত না হবে ইসলামের পতাকা সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে ততদিন আমি একজন মুসলমান নিজের আস্তানায় নিজের ঠিকানায় নিজের বাসস্থানে গাপটি মেরে বসে থাকবো না প্রত্যেকটা দেশে দেশে প্রত্যেকটা ইঞ্চি জমিনে সারা পৃথিবীর প্রতিটা অংশে প্রতিটা জায়গায় প্রতিটা ভূখণ্ডে ইসলামের পতাকা বিজয় পতাকাকে বিজয়ী করার জন্য আজীবন আত্মনিয়োগ করে যাব রক্ত জড়ায় যাব একটার পর একটা চেষ্টা করে যাব এটাই তো ছিল বিশ্বজয়ী জাতির প্রতিটা সদস্যের এক একটা বৈশিষ্ট্য কিন্তু নাই ওইটা আমাদের কাছে ওইটা সাইরা দিয়া আমরা কি করি খ্রিস্টান বেইমানদের বিরুদ্ধে যুদ্ধ করব হিন্দু বৌদ্ধ ইহুদি বেইমানদের বিরুদ্ধে যুদ্ধ করব দূরের কথা আমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে রক্ত ক্ষয়ে যুদ্ধে শেষ পর্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকি ঠিক কিনা ভাই ভ্রাতৃঘাতী লড়াই এদেশে আছে না নাই ক্ষণে ক্ষণে জায়গায় জায়গায় বিভিন্ন কাইফিয়তে বিভিন্ন সুরতে ভ্রাতৃঘাতী লড়াই বাংলাদেশ দখল করে ফেলেছে কিভাবে কয়েকটা দৃষ্টান্ত দেই সময় হয়তো কম পাঁচ সাত মিনিট একটু মনোযোগ দিয়ে শুনেন ভ্রাতৃঘাতী লড়াই কতভাবে করে যাচ্ছে আমরা দেখেন কোনো সময় গ্রামে গ্রামে মাইর খেয়াল করেন এই গ্রামে আর ওই গ্রামে মাইর দুই গ্রামে লাগছে মাইর ইয়া দেখবেন এরাও মুসলমান এরাও মুসলমান আসেনি এমন মাইল লাগে না এই বাজারে আর ওই বাজারে মাইর পাথর দিয়া ঢিল মারার থেকে দৈরা ফিগল বর্ষার টেটা লইয়া একজন আরেকজন দেখে দিই মস্কে কারে দেখে দিতেন বাড়িছেন আপনি আপনার মুসলমান ভাই আপনার দায়িত্ব ছিল আরেকজন মুসলমানের শরীরের রক্ত ঝরানো কার রক্ত জড়ানোর দায়িত্ব দিয়ে আল্লাহ আপনাকে পাঠাইছেন পৃথিবীতে প্রত্যেকটা শিরিক আর কুফুরের ধারক বাহক বেইমান কাফেরদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়া আল্লাহর দীন ইসলাম সারা পৃথিবীর প্রতিটা ভূখণ্ডে প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহ দিয়ে আপনাকে মুসলমান বানাইছিলেন সেই মুসলমান আপনি বেইমান কাফেরদেরকে আনাচে খানাচে ছাইরে দিয়া নিজের দেশের ভিতরে বেইমান রয়েছে আপনার মুসলমান ভাইকে বেইমান বানাচ্ছে তাদেরকে ছাইরে দিয়া মুসলমান ভাইয়ের বিরুদ্ধে ফিগল লইয়া বাড়িছেন দেখা দিব কি দায়িত্ব ছিল আর কি করে চলেছি আমরা আফসোস কই ইসলাম আর কই আমরা এই জন্যই বলতেছিলাম সমাজের তালে তালে বিকৃত ইসলাম পালন করতে করতে আমরা যখন চরম পর্যায়ে বদভ্যস্ত হয়ে যাই তখন মৌলিক ইসলামের কথাগুলো আর আমাদের বুঝে আসে না সহজে মৌলিক ইসলামের শিক্ষা কে ছিল বাইয়ে বাইয়ে লড়াই করা না ইমানদারে আর বেইমানের লড়াই করা আমরা বেইমানের সাথে লড়াই বাদ দিয়ে ইমানদারের সাথে লাগি লাইগা দেখা দিব এরপরে দেখা যায় দুই বাজারে লড়াই করা দিন শেষে কেউ হাসপাতাল গিয়ে দুইজন মারা গেছে কেউ স্পট ডেড জায়গা শেষ হয় কি হয় না এটা হলো সমাজের চিত্র যারা দিন ধর্ম তেমন কিছু বুঝে না আর যারা দিন ধর্ম বুঝে এরাও মনে হয় খুব ঐক্যে আছে না গোতাগতির শেষ নাই ওইখানেও ওইখানেও শেষ নাই এই লোক একভাবে আমল করে ওই লোক আরেকভাবে আমল করে হেকের লোকে আমার মতো আমল করলো না এখন হের বিরুদ্ধে বক্তব্য হের বিরুদ্ধে রিসার্চ হের বিরুদ্ধে গবেষণা হের বিরুদ্ধে সমাজের মানুষকে উস্কায় দেওয়া আচ্ছা মতো চলতেছে এই দেশে
অথচ আমার আপনার নাকের ডগায় বসে সাত সমুদ্র 13 দূরে পার থেকে এসে খ্রিস্টানরা উড়ে এসে জুড়ে বসে পার্বত্য অঞ্চলে একটার পর একটা ফ্যামিলি একটার পর একটা মুসলমান পরিবারকে প্রতিটা দিন বস্তা পচা বাতিল ধর্ম খ্রিস্টান ধর্ম গিলে গিলে ঈমান বানাচ্ছে আপনার আবার খবরও নাই কিন্তু এক মাস রিসার্চ হচ্ছে অমুক দলের মুসলমানদের দেখা দেওয়ান লাগবো এর বিরুদ্ধে সমাজের মানুষ উস্কায় দিয়া এর দুশমন মানানো লাগবো অথচ হেও মুসলমান আমিও মুসলমান ব্যাপার কি কিছু কিছু আমলের ক্ষেত্রে তার ভিন্নতা আছে আমার সাথে আর আমার ভিন্নতা আছে তার সাথে ওইডুই আর কি আছে আকীদার ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে হের ব্যাখ্যা এক রকম আমার ব্যাখ্যা আরেক রকম এইটুকুই কিন্তু এই দল হেরারে মুরতাদ বলতে পারে না হেরাও আমাদেরকে মুরতাদ বলতে পারে না এখন উভয় দল কি ভাই বেঈমান কেউ এক দল বেঈমান না উভয় দল মুসলমান এই ধর্মীয় অঙ্গনে দলাদলিটা দেখেন উভয় দল মুসলমান দিন শেষে এরাও মুসলমান এরাও মুসলমান আকীদার কয়েকটা কথার ব্যাখ্যা বিশ্লেষণ অথবা আমলগত কয়েকটা বিষয়ের পার্থক্য এই কয়েকটা ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মুসলমানদের এক একটা দল আরেকটা দলের বিরুদ্ধে একটার পর একটা মোকাবেলায় ঝগড়া ফাসাদে ঠেলাঠেলিতে ধাক্কা ধাক্কিতে লেগেই থাকে এক দল আরেক দলের বিরুদ্ধে উস্কানি না দিলে মনের ভিতরে শান্তি আসে না হয় কি হয় না এটা আমাদের সমাজে আরে একটা শয়তানি পায় তারা এটা এটা শয়তান মুসলমানদেরকে এই দান্দায় লিপ্ত করে দেয়া বেঈমান কাফেরদের সম্পর্কে প্রত্যেকটা মুসলমানকে গাফিল করে দিয়েছে ঠিক কিনা ভাই এদিকে আমি ভ্রাতৃঘাতী লড়াই করি অথবা নিজের মুসলিম ভাইয়ের বিরুদ্ধে দুই চারটা আমলগত বিষয় আকিদাগত বিশ্লেষণের বিষয় গুতাগুতি করতে করতে সময় কাটাই ওইদিকে বেঈমানরা ফায়দা নিয়া আমার মুসলমান দেশের আমার মুসলমান জাত বাইরে খ্রিস্টান ধর্ম গেলে যা চিরস্থায়ী জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে খবর নাই হয় কি হয় না এই দেশে কয়জন ওলামায়ে কেরাম এদের ব্যাপারে মনোযোগী এক বেচারা একটু মনোযোগ দিত হারে এই লোকটার ব্যাপারে কেউ কথাও বলে না কমনি নাম চিনেন না আপনারা অনেকে না চিনারই কথা মাহমুদুল হাসান গোনাবি ফাক্কাল্লাহ আসরা এই লোকটা পার্বত্য চট্টগ্রামে মুসলমানদের পক্ষে খ্রিস্টান বেঈমানদের বিরুদ্ধে এত কাজ করেছেন যে সকালে যদি কোনো খ্রিস্টান মিশনারির কোনো শয়তান মুসলমানদের ফ্যামিলিতে এসে হানা দিয়া কোনো মুসলমান পরিবারের খ্রিস্টান বানাইছে বিকালে গিয়ে ওই পরিবারের তিনি আবার ইসলামে ফিরে নিয়ে আসছেন কে ফেনীর মাহমুদুল হাসান গোনাবি ফাক্কাল্লাহ আসরা এই লোকটা মিথ্যা মামলায় বিভিন্ন শয়তানি পায় তারাই শয়তানির চক্রান্তে ফাঁসে গিয়া আজকে কারাগার বন্দী একটা মুসলমান কথাও বলে না তার জন্য আমরা নিজেদের দায়িত্ব বলছিতে বলছি যে ভাইগুলো কলজাটা হাতে নিয়ে দায়িত্বগুলো পালন করে ওই ভাইগুলোর নামটাও মুখ দিয়ে আসে না কি করে তাইলে আমাদের মাশাগিল কি আমাদের কর্মতৎপরতাটা আসলে কি দিন শেষে গিয়ে দেখা যায় ভ্রাতৃঘাতী লড়াই আর একজন আর একজনের বিরুদ্ধে গুতাগুতি করতে করতে দিনের সময় শেষ এই শয়তানিতে আমাদেরকে শয়তানে লিপ্ত করায় দিয়া বেঈমানদেরকে আমাদের মাথার উপরে ঠাই করার জায়গা দিয়েছে আমরা তামাশা দেখি আফসোস আমাদের আজকের আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে খোলাফায়ে রাশিদিনের ইসলামী রাষ্ট্র পরিচালনা এবং বর্তমান অবস্থা বুঝতেছেন নি তাদের রাষ্ট্র পরিচালনা কি ছিল আর আমরা কোথায় আছি তারা প্রত্যেকটা মুসলমানের পক্ষ হয়ে বেঈমানদেরকে আঘাত করতেন যতদিন পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বের তৎকালীন সময়কার দুইটা পরাশক্তিরে তারা পায়ের নিচে পিষ্ট করতে না পেরেছেন ততদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম হাত থেকে তলোয়ার রাখেন নাই একটার পর একটা যুদ্ধ করেছেন রোমক সাম্রাজ্য তস নস হয়ে গেছে রোম পর্যন্ত সাহাবায়ে কেরামের পায়ের নিচে চলে এসেছে পারস্য সাম্রাজ্য তস নস হয়ে টুকরা টুকরা হয়ে গেছে পারস্য রাজপ্রাসাদ দশে পড়েছে পারস্যের পুরা সাম্রাজ্য সাহাবায়ে কেরাম দখল করে সেখানে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড্ডীন করে তারপরে ক্ষান্ত হয়েছেন এরপরেও বেঈমানদেরকে ছাড়তেন না একটার পর একটা যুদ্ধ করতেই থেকেছেন আর আমরা মাতার উপরে বেঈমানরা একটার পর একটা কুফুর চাপাচ্ছে ওই জামহুরিয়া বা ডেমোক্রেসি গণতান্ত্রিক কুফুর ওই সেকুলারিজমের কুফুর ওই ডারউইনের মতবাদের পৃথিবী কুখ্যাত কুফুরি মতবাদ মুসলমানের মাথায় একটার পর একটা চাপানো হচ্ছে আর আমরা শুধু তামাশা দেখছি কি করতেছি ভাই তামাশা দেখছি দায়িত্ব কি ছিল তামাশা দেখা সাহাবায়ে কেরাম মদিনার থেকে রোম সাম্রাজ্য পর্যন্ত গিয়ে অভিযান করে বিজয় করেন সাহাবায়ে কেরাম মদিনার রাজধানী থেকে পারস্য সাম্রাজ্যকে টুকরা টুকরা করে দিয়ে সেখানে ইসলামের পতাকা উড়ান আর আমরা যেই জায়গায় বসে আছি ওইখানে বসে নিজের মাথার উপরে চাপানো কুফুরগুলোকে পর্যন্ত সবাইতে পারতেছি না কেন জানেন এইটার পিছনে কারণ আছে কারণটা বলে আলোচনা শেষ করে দেব একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রসুল এবং তার সঙ্গে সাথে ইমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সূরা মুহাম্মদে আর এর আগের সূরা সূরাতুল ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন খেয়াল করেন আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সঙ্গী সাথী ইমানদারেরা ইমানদারদের জন্য সদয় কাফেরদের জন্য কঠোর কথাটা কার আল্লাহর আবার বলি রাসূল আর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম ইমানদারদের প্রতি সদয় কাফেরদের প্রতি কঠোর
এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কথাটা আমাদেরকে বলতে গিয়ে কিভাবে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ওয়াল্লাযিনা মাআহু আর যারা তার সাথে ঈমান এনেছেন তাদের বৈশিষ্ট্য কি আশিদ্দা আলাল কুফার কাফেরদের প্রতি কঠোর কথাটা আল্লাহ আগে বলতেছেন রুহামা ও বাইনাহুম মুমিনদের প্রতি সদয় কথাটা আল্লাহ পরে বলতেছেন অথচ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ নিজে অন্য আয়াতে বলেছেন ওয়ামা আরসালনাক ইল্লা রাহমাতান লিল আলামিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি তাহলে আল্লাহ নিজে রাসূলকে বানাইছেন রহমতের নবী আর সেই নবীর বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়া আগে রহমতের কথা না বললা কঠোরতার কথা বলতেছেন তাইলে ওইটার সাথে এটা মিলছে না একটু বিপরীত দেখা যায় বিপরীত দেখা যায় আসলে আল্লাহর কথা বিপরীত না আমাদের বুঝ বিপরীত বাস্তবতা দেখেন আল্লাহ যে বলেছেন আশিদ্দা ও আলাল কুফফার রাসূলের সঙ্গে সাথে ঈমানদারগণ কাফেরদের প্রতি কঠোর রুহামা ও বাইনাহুম মুমিনদের প্রতি সদয় কথার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন রাসূলের সঙ্গে সাথে ঈমানদারেরা রাসূলের অনুসারী ভবিষ্যৎ প্রজন্মের মুমিনেরা জেনে রাখো কাফেরদের সাথে কঠোর থাকবা তোমাদের মধ্যে সদয় অবস্থা বিরাজ করবে আর কাফেরদের সাথে মোকাবেলা সাইরা দিবা পরস্পরে গুতাগুতি করতে করতে মরবা কাফেররা তোমাদেরকে রক্তের বন্যায় ভাসাই দেয়া আরেক ডাবল মারি দেবে এটাই বাস্তবতা মুমিন যখন কাফেরদের মোকাবেলায় কঠোর ছিল তখন ছোট খাটো দুই চারটে মাসালা মাসাইলগত দ্বন্দ্ব নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে কাটা ছড়াছড়ি করতো না কিন্তু মুসলমান যখন বেইমান কাফেরদের সাথে মোকাবেলা ছেড়ে দিয়েছে মুসলমানের মাথার উপরে এসে 700 বছর 13 নদীর ওই পার থেকে লাল কুত্তার দল খ্রিস্টানেরা আইসা হাজার বছর আগের বস্তা পচা নিষিদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এসে মুসলমানদেরকে শিখাচ্ছে মুসলমান সেই দিকে মনোযোগ নাই ভ্রাতৃঘাতী লড়াইয়ের গুতাগুতিতে সারাটা জীবন শেষ আফসোস কোথায় পড়ে আছে আমি আর ইসলাম কোথায় ছিল ইসলাম কি শিক্ষা দিয়েছিল আমি কোথায় চলে গেছি বুঝার দরকার আছে না নাই সর্বশেষ কথা আবার মনে করায় দেয় আল্লাহ রসুলের কথা এক মিনিট রসুল বলেন মানমাত যে ব্যক্তি মারা যাবে ওয়ালাইসা ফি উনুকিহি বাইআহ তার গাড়ে ইসলামের রাষ্ট্রের আমিরুল মুমিনিনের হাতে বাইআত গ্রহণ করার দৃষ্টান্ত থাকবে না রসুল বলেন মা তামিতাতান জাহেলিয়া সে তো জাহেলি যুগের মৃত্যুবরণ করেছে মুসলমানের মৌছে মরতে পারে নাই কথাটা আবার বলি বুঝেন নাই মনোযোগ দিয়া হুজুর চলে এসেছেন এক মিনিট বিলম্ব করব না আল্লাহ রসুল বলতেছেন যে ব্যক্তি মারা যাবে আর সে ইসলামী রাষ্ট্রের আমিরুল মুমিনিনের হাত ধরে বায়াত গ্রহণ করে নাই এমন অবস্থা থাকবে আল্লাহর রসুল বলেন সে মুসলমানের মতো মরতে পারল না সে জাহেলি যুগের মৃত্যুবরণ করেছে এবার আমরা কোন আমিরুল মুমিনিনের হাত ধরে বায়াত নিয়েছি ভাই আমাদের আমিরুল মুমিনিন আছে এই দেশে অন্যান্য মুসলমান রাষ্ট্রগুলোতে আমিরুল মুমিনিন আছে আছে এক খোরাসান বাদ দিলে আফগানিস্তান বাদ দিলে আর কোথায় ইসলামী রাষ্ট্র আর আমিরুল মুমিনিন আছে আছে নাই সুতরাং এই মত অবস্থায় আমরা যে মারা যাচ্ছি ইসলামের রাষ্ট্রের আমিরুল মুমিনিনের হাত ধরে বায়াত গ্রহণ করে করে মরতেছি না বায়াত ছাড়া ফির মুরিদের বায়াত না ভাই এটা খেলাফতের বায়াত আল্লাহ রসুল বলতেছেন যার যে মুসলমান মারা যাবে তার গাড়ে খেলাফতের বায়াতের দৃষ্টান্ত থাকবে না সে জাহেলি যুগের মরণে মরছে কারণ আমরা তো ওই যুগের মরণটা মরতেছি কবি নজর বাঁচতাম কেমনে বাঁচতে চাইলে বিশ্বজয়ী জাতির এক একটা সদস্য আবার সারাটা বিশ্বে ইসলামকে বিজয়ী করার জন্য দিনে রাতে 24টা ঘন্টা নিজের জীবনের হায়াতের প্রতিটা মুহূর্ত ইসলামকে সারা পৃথিবীতে বিজয়ী করার জন্য আত্মনিয়োগ করতে হবে সেই অবস্থায় যদি মারা যান আল্লাহ আপনাকে জাহেলি যুগের মৃত্যু দিবেন না মুসলমানের মতো মৃত্যু দিবেন